ভালো আছি তোমরা সবাই ভাবছ বলো এটা আবারকে হ্যাঁ বন্ধুরা আমি পম্পি আমার নাম পম্পি রায় আমি দত্তপুলিয়াতে থাকি তো জানো তো অনেক দিন ধরে ভাবছিলাম যে একটা ইউটিউব চ্যানেল খুলব চ্যানেল তো আমি খুলেই ফেলেছি কিন্তু কোনো একটা কারণে আমার তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়ে ওঠেনি কিন্তু এখন আর সেই সমস্যাটা নেই তো আমি জানো তো অতি সাধারণ ঘরের গৃহবধূ অতি সাধারণ তো আমার দশ বছর বিয়ে হয়েছে তার সংসারে এসে যে অনুভূতিটা আমি সারা দিন সংসারে কি করি খুটি নাটি তোমাদের সাথে সব শেয়ার করো সুখ দুঃখ আজ থেকে তোমরাও আমার পরিবার আমিও তোমাদের একজন সদস্য তো তো আসো কথায় আসি চলো আমার বাড়িতে কে কে আছে তোমার নিশ্চয়ই জানতে চাও হুম আমার আমরা বাড়িতে পাঁচজন থাকি সরি পাঁচজন বলতে আমি একটু বলে ফেললাম কারণ আমরা এখন আর পাঁচজন নেই চারজন আছি কারণ বাবা আর আমাদের মধ্যে নেই মানে আমার শ্বশুরমশাই নেই কিছুদিন হলো তিনি গত হয়েছেন তো যাই হোক সরি আমরা চারজন থাকি আর প্রথমেই আমার ছেলে এই পাঁচ বছর পূর্ণ হলো আর আমার হাজবেন্ড আমার শাশুড়ি মা আর আমি তো এই হচ্ছে আমার ছোটো একটা পরিবার তো তোমাদের সঙ্গে সবাই সঙ্গে পরিচয় করিয়ে দেব ও আর একটা কথা জানো তো আমার খুব কাছে আমার বাপের বাড়ি সেটা হলো দত্তকুলিয়াতেই তো আমি এখন শ্বশুর বাড়িতে আছি যখন বাপের বাড়িতে যাব তখন ওদের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেবো তোমাদের সবার সাথে পরিচয় করিয়ে দেবো যাই হোক আমার কিন্তু মাঝে সাথে কোনো কিছু মনে হচ্ছে আমি কিছু ভুল কথা বলে ফেলছি যদি কোনো মিস্টেক হয়ে থাকে তোমরা একটু মানিয়ে গেছিয়ে নেবে প্লিজ তো চলো তোমাদের সঙ্গে ওদের পরিচয় করিয়ে দিই আমার পরিবারের সবার সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই তো বন্ধুরা সবার প্রথম চলে এসেছি ঠাকুর ঘরে এই দেখো আমাদের সিংহাসন এই যে আমাদের গুরুদেব আর এই যে লক্ষ্মীনারায়ণ তার সামনে আছে ঘট এই যে আমাদের রাধাকৃষ্ণ মা যশোদা দামোদর পঞ্চতত্ত্ব এই দেখো আমাদের মহাদেব মানে ভোলানাথ ওই যে দেখতে পাচ্ছ আর এই যে আমাদের জগন্নাথ এই যে আমাদের সিংহাসন এনারা এখানে বিরাজ করেন জানো তো সকালবেলা আমাদের দিন শুরু হয় ঠাকুর ঘর থেকে এই যে মা জহরা কালী তারপর চলে এলাম মার ঘরে এই দেখো বাবা এই যে আমাদের বাবা দেখেছ আজ বাবা আমাদের মধ্যে নেই তো কি হয়েছে বাবা সব সময় আমাদের পাশে আছে আমার মনে হয় বাবা উপর থেকে আমাদেরকে দেখছে আর আশীর্বাদ করছে এটা এবার চলে এলাম রান্নাঘরে এই দেখো আমার বন্ধুরা তোমাকে দেখছে আচ্ছা কি রান্না হবে গো আজকে আজকে এই যে কচু শাক কুটছি কচু শাক হবে ডিমের ঝোল হবে নিম্ব বেগুন হবে আর অড়ঘরের ডাল আলু ভাজা আর কিছু না এগুলোই ভাজতে দেখো একটা ডিম আর তার মধ্যে দুটো ফাটা ফাটিয়েছে তোমার ছেলে এসে ফাটিয়েছে আমার ছেলেই তারপর দেখো চলে এসেছি খাবার টেবিলে এই দেখো আমার ছেলে হ্যাঁ এত দুষ্টু না কি বলবো তোমরা দেখতেই পাবে ওর কাণ্ড কারখানা এখন বসেছি খাওয়াতে ওর ইচ্ছা যে ওর হাত দিয়ে খাবে কিন্তু ওতক্ষণ ছোট নিজে হাতে খেতে পারে না আমি না খাওয়ালে যেন আমার মনটাও ভালো লাগে না যে ওর পেটটা মনে হয় ভুল না মা তো ওই জন্যে মনে হয় সব মায়েদের এরকমটাই মনে হয় যে বাচ্চার পেট ভরেনি মায়েরা যখন হাতে করে খাওয়ায় তো মায়েদের তৃপ্তি হয় সব মায়েদের মনে হয় মনে হয় এটাই জানো তো কিছুতেই আমার হাত থেকে খাবে না ওর ইচ্ছা যে ও খাবে ডাল দিয়ে খাওয়াবো এখন বলছে আমি ডাল খাবো না ওই যে কান্না শুরু করেছে দেখাচ্ছ এই হচ্ছে ব্যাপার সারাদিন ওকে নিয়েই আমার সময় কাটে খাওয়ানো চান করানো স্কুলে পাঠানো পড়াশোনা করানো এই হচ্ছে ব্যাপার আর এই দেখো তোমার দাদা ভাই তোমাদের দাদা ভাই ছেলেকে আর তার তোমাদের দাদা ভাইকে দুজনকেই খেতে দিয়ে দিয়েছি তার সঙ্গে আবার শুটটাও করে নিলাম এই যে ওকে দিয়েছি ডাল অমলেট আর আলু ভাজা আবার ছেলের সঙ্গে কথা আবার চলে এলাম ওদের সঙ্গে কথা বলতে তো তোমরা তো দেখলে আমার পরিবার সবাইকে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি এটাই আমার পরিবার ছোট একটা তো আমার পরিবার তো বটেই বাট তোমরাও তোমরাও আমার পরিবার আমিও তোমাদের কিন্তু একজন সদস্য আগেও বলেছি আবারও বলছি আমি প্রথম প্রথম ভিডিও করা শুরু করেছি অনেক ভুল হবে তোমাদের কাছ থেকেই শিখব তোমরা আমাকে শিখিয়ে নিও প্লিজ আর একটা কথা বলার প্লিজ সাবস্ক্রাইব করো আমাকে আমার পাশে থেকো আমাকে কমেন্ট করো লাইক করো এই হচ্ছে ব্যাপার বেশি কিছু বলতে পারছি না এই আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি নেক্সট টাইমে আমার দেখা হবে ওকে গুড নাইট